যখন প্রেজেন্টেশন হয় মোটামুটি পাঁচ ক্যাটাগরির প্রেজেন্টার পাওয়া যায় প্রথম ক্যাটাগরি হচ্ছে ওভার কনফিডেন্ট তাদের প্রচুর কনফিডেন্ট তারা জানুক না জানুক সব কিছু বলে ফেলাবে সব কিছু এভরিথিং এবং তাদের কোনো ভয় ভয়ঢন নাই সত্য মিথ্যা যা আছে সব বলে ফেলবে স্লাইডে থাকা নাই থাক সে তার মতো বলছে অনেক সময় স্লাইডে আছে এক সে কনফিডেন্টলি ভুল বলে ফেলতেছে কোনো টেনশন নাই একটা হচ্ছে কনফিডেন্ট তারা ভালো হুম দে আর গুড তারা জেনে শুনে সুন্দরভাবে একদম পোলাইটলি খুব সুন্দরভাবে সুন্দর ভয়েস হ্যাঁ আই আইকনটা ভালো লাউড হ্যাভি কনফিডেন্ট দে আর প্রমিজিং প্রেজেন্টার এরপরে আছে কিছু নর্মাল মানে তারা আসলো সুন্দর একটা স্লাইড টুপ করে দাঁড়াইলো ওয়েলকাম ইন্ট্রোডাকশন এ এই এই ভালো খুব ভালো এরপরে এক গ্রুপ আছে যারা যারা পোর ক্যাটাগরির সেটা হচ্ছে যে তাদের স্লাইড মোটামুটি আছে মোটামুটি ভালো মানের কিন্তু কথা বলতে পারছে না আমি এই ক্যাটাগরির মানুষ পোর ক্যাটাগরির স্লাইড সুন্দর করে বানায় টানায় নিয়ে আসি ভাবি আজকে অনেক প্রেজেন্টেশন করবো কিন্তু আর প্রেজেন্টেশন করা হয় না তাই এটা হচ্ছে পোর ক্যাটাগরির প্রেজেন্টার এরপরে আরেক ক্যাটাগরি আছে এটা হচ্ছে ভেরি পোর মানে এটা ডিজাস্টার এরা অত্যন্ত গরিব শোচনীয় এরা কি টপিক নিয়ে প্রেজেন্টেশন করতে আসছে এরা নিজেই বুঝে না প্রেজেন্টেশন মাঝখানে আবার দাঁড়ায় জিজ্ঞাসা করতে হয় বাবা তোমার টপিকটা জানি কি মানে সে কী বলছে এবং সে কী প্রেজেন্ট করতে আসছে তার স্লাইডের হেডলাইন কি টপিক কি আর সে কী বলছে তার কোনো মিল নাই মানে সে তার না কোনো কনফিডেন্ট না ইনফরমেশন ঠিক মানে একটা খিচুড়ি সিচুয়েশন